আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা নবম রিসোর্টে এসেছি আপনাদের জন্য শুট করার জন্য। তো আজকে আমরা কথা বলবো নবম রিসোর্টে, এখন আমরা নবম রিসোর্টের রেস্টুরেন্টের থেকে চা অর্ডার করেছি। তো এই জন্য মনে হলো যে একজন রেস্টুরেন্ট ম্যানেজারের রেজুমে আসলে কেমন হওয়া উচিত সেটা নিয়ে আসলে আপনাদের সঙ্গে একটা ভিডিও বানাই। বিকজ আমার প্রোফাইলে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন হোটেলে বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করেন। সো রেস্টুরেন্ট যারা ম্যানেজমেন্টে কাজ করছেন বা রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে যারা কাজ করছেন, তাদের রেজুমেগুলো কেমন হওয়া উচিত, তাদের অ্যাচিভমেন্টগুলো কেমন হওয়া উচিত, তাদের রেজুমের স্টেটমেন্টগুলোকে স্মার্ট কিভাবে করা যেতে পারে, এই নিয়ে আমাদের আজকের ভিডিও। আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একজন রেস্টুরেন্ট ম্যানেজারকে সাধারণত কি কি কাজ করতে হয়? একজন রেস্টুরেন্ট ম্যানেজারকে কিন্তু অনেক রকমের কাজ করতে হয়। তাকে প্রথমত ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে হয় রেস্টুরেন্টের জন্য। সো রেস্টুরেন্টে আসলে কি কি রান্না হবে, রেস্টুরেন্টের মেনু কি হবে, রেস্টুরেন্টে শেফ কারা কারা থাকবে, কার কার টাইমিং কি হবে, কার কার শিডিউল কি হবে, এগুলো একজন রেস্টুরেন্ট ম্যানেজারকে মনিটর করা লাগে। তারপরে কি হয় যে রেস্টুরেন্টে অনেক রকমের কাস্টমার আসে। সো বিভিন্ন রকমের কাস্টমার আসলে তাদেরকে গ্রিটিংস জানানো, তাদেরকে বিভিন্ন রকমের ফুড সম্পর্কে তাদেরকে এডুকেট করা, এবং ওয়েটারদেরকে কার কোন টেবিল থাকবে সেই সম্পর্কে তাদেরকে এডুকেট করা, সেই সম্পর্কে তাদেরকে ডিরেকশন দেওয়া, এবং তারপরে রেস্টুরেন্টের যে রান্নাবান্নাগুলো হচ্ছে এই রান্নাবান্নাগুলো প্রপার হচ্ছে কিনা, ফুড টেস্টিংটা ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলো তাকে তদারকি করতে হয়। এবং রেস্টুরেন্টের থেকে আপনার কি পরিমাণ বিজনেস হচ্ছে, কি পরিমাণ রেভিনিউ হচ্ছে, প্রতিদিন কি পরিমাণ কাস্টমার আপনার রেস্টুরেন্টে খেতে আসছে, এবং রেস্টুরেন্টের ব্যবসা বাড়ানোর জন্য নতুন কোনো মার্কেটিং আইডিয়া, নতুন কোনো প্রমোশনাল আইডিয়া, নতুন নতুন খাবার লঞ্চ করা, নতুন নতুন খাবারের আপনার ফিউশন টাইপের বিভিন্ন রকমের ফুড লঞ্চ করা, ফুড ফটোগ্রাফি, ফুড এর উপরে বিভিন্ন রকমের ভিডিওগ্রাফি, তারপরে বিভিন্ন ফুড ব্লগার এবং অন্য যারা আছে তাদের সঙ্গে স্ট্রং ওয়ার্কিং রিলেশনশিপ মেনটেন করা, সো দ্যাট তারা যেন মিউচুয়ালি ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করতে পারে, এই ধরনের কাজগুলো বেসিক্যালি একজন রেস্টুরেন্ট ম্যানেজারকে করতে হয়। আমরা প্রথম থেকে যে কথাটা বলে আসছি যে একটা রেজুমের স্টেটমেন্টগুলো সবসময় স্মার্ট হতে হবে, দ্যাট মিন্স স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক অ্যান্ড টাইম বাউন্ডেড, এবং রেজুমিতে আপনার অ্যাচিভমেন্টগুলো থাকতে হবে, দ্যাট মিন্স হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইয়ার অর্গানাইজেশন ওয়েন ইউ জয়েন, হোয়াট আর দ্য টার্গেট দ্যাট ইউ সেট, হোয়াট আর দ্য অ্যাকশন প্ল্যান দ্যাট ইউ ডেভেলপ, অ্যান্ড হোয়াটস দ্য রেজাল্ট নাও, দ্যাট মিন্স আপনার মাধ্যমে আপনার অর্গানাইজেশনে কি ইম্প্রুভমেন্ট এসছে, কি চেঞ্জ এসছে, কোনটা অটোমেট হয়েছে, কোনটা ইম্প্রুভ হয়েছে, কোনটা মডিফাই হয়েছে, কোথায় সিস্টেম অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট করতে পেরেছেন, আপনার মাধ্যমে কোম্পানিতে কি চেঞ্জ এসছে, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন, এইগুলা। সো একজন রেস্টুরেন্ট ম্যানেজারের রেজুমের অ্যাচিভমেন্টগুলো কি কি হতে পারে? হতে পারে এরকম যে আমি এমন একটা রেস্টুরেন্ট ম্যানেজ করি যে রেস্টুরেন্টের আসন সংখ্যা 200। সো আমি একটা রেস্টুরেন্ট যে ম্যানেজ করি, এই রেস্টুরেন্টটা বিভিন্ন রকমের ইভেন্টের কাজে মাসের মধ্যে 100 বার, মানে 100 বেলা বা 100টা বিভিন্ন টাইমে এই রেস্টুরেন্টটা 100% অকুপেন্সি আমি নিশ্চিত করছি। রেস্টুরেন্টটা যখন লঞ্চিং হয়েছিল তখন রেস্টুরেন্টের যে অ্যাকাউন্টস, ফাইন্যান্স, রিপোর্টিং সিস্টেম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট, এর টোটাল সিস্টেমটা আমার মাধ্যমে ডেভেলপ করা। আমি এই রেস্টুরেন্টের অপারেশনাল প্রসেসটাকে স্মুথ করেছি, সাকসেশন প্ল্যানিং আমি রেডি করেছি, এই রেস্টুরেন্টের ইন্টারনাল অর্ডার কালেকশনের জন্য আমি একটা অ্যাপ ডেভেলপ করার চেষ্টা করেছি, আমি আমার রেস্টুরেন্টে জয়েন করার পরে কাস্টমারের চাহিদা অনুযায়ী ট্রেডিশনকে কাজে লাগিয়ে ফিউশন তৈরি করেছি, এবং বিভিন্ন ফুড ব্লগারদেরকে এনগেজ করেছি, যার মাধ্যমে রেস্টুরেন্টের বিজনেস 2 বছরে 67% বিজনেসে গ্রোথ এসছে। যখন কোভিড সিচুয়েশন ছিল তখন আমি রেস্টুরেন্টে বিভিন্ন রকমের সেফটি প্রিকশনগুলোকে হাতে নিয়েছি, এবং তখন বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানিগুলোর সঙ্গে কমিউনিকেট করে তাদের সঙ্গে স্ট্রং ওয়ার্কিং রিলেশনশিপ মেনটেন করে আমি আমার বিজনেসের সাস্টেনেবল গ্রোথ এনশিওর করেছি, যার মাধ্যমে যখন কোভিডের কারণে লকডাউন ছিল বা আমরা রেস্টুরেন্ট ব্যবসা ওপেনলি করতে পারছিলাম না, তখনও আমাদের বেশ ভালো রকমের ব্যবসায় গ্রোথ ছিল। সো এই আঙ্গিকে আপনাকে আপনার, আপনি যদি একজন রেস্টুরেন্ট ম্যানেজার হয়ে থাকেন, আপনাকে আপনার কন্ট্রিবিউশনগুলো, আপনার ভ্যালু অ্যাডিশনগুলো, এগুলো আপনাকে উল্লেখ করতে হবে।
আপনাকে বোঝাতে হবে আপনি এই আগের রেস্টুরেন্টে এত পরিমাণের কন্ট্রিবিউশন করে রেখে এসেছেন যে আপনি পরবর্তী আরেকটা রেস্টুরেন্টে গেলে সেখানেও আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন। সো রেস্টুরেন্ট ম্যানেজার ভাই এবং বন্ধুরা যারা আছেন, আশা করি এই ভিডিও থেকে আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন এবং আপনাদের কারো যদি কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং আপনারা যারা আছেন আপনাদেরও যদি কোনো আর কোন কোন টপিকের উপরে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, বিকজ আপনাদের মতামতের উপরে বেস করেই কিন্তু আমরা ফার্দার ভিডিও তৈরি করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।